হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোহাগ। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত টেকনিক্যাল সোহাগ ইউনিক চ্যানেলের সাথে থাকেন, তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতেও শিখতে পারি। আজকে আমি আলোচনা করব আপনার নাম্বার আপনি ছাড়া আর কেউ ব্যবহার করছে কিনা। এর জন্য প্রথমে জানতে হবে সিম ক্লোন কি। সিম ক্লোন কি? একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন, সেই সিমটি যদি অন্য কেউ ব্যবহার করে, কিংবা এক নাম্বার যদি দেখেন একসাথে দুজন ব্যবহার করে, কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেলফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালেন্স কোনো কারণ ছাড়া কমে যাচ্ছে, তবে আপনি সিম ক্লোনের শিকার। কিভাবে শিকার হতে পারেন সিম ক্লোনের এবং এর রক্ষার উপায় কী? আপনি যদি অপরিচিত কোনো নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন, তবে আপনি সিম ক্লোনিংয়ের শিকারে পরিণত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন, তখন একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে, যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে। সাধারণত দুষ্কৃতকারীরা আপনার নাম্বারটি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাতত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন, পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন। লক্ষণীয় বিষয়, ভারতে সম্প্রতি 1 লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হয়েছে। বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে 6টি মোবাইল অপারেটরের হাতে এমন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, যে কোনো সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সতর্ক হবেন। যেভাবে এক অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার, অথবা কল ব্যাক করা বন্ধ করুন। 2, মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে, ডাইরেক্ট রিং হলে সেটি যদি আপনি রিসিভ করেন আপনি সিম ক্লোনিংয়ের শিকার হবেন না, মিসড কল এলেই সতর্ক হন। 3, যদি দেখেন আপনার সেলফোনের ব্যালেন্স অকারণে কমে যাচ্ছে, সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান। 4, আপনার সেল ফোনটি যদি এখনই বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন, দেখুন রিং হয় কি না, রিং হলে আপনি সিম ক্লোনিংয়ের শিকার। তো বন্ধুরা, এর মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনি সিম ক্লোনিংয়ের শিকার হয়েছেন কি না। আর এভাবে খুব সহজে আপনি জানতে পারবেন যে আপনার নাম্বার আপনি ছাড়া আর অন্য কেউ ব্যবহার করছে কি না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটির দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবো, সেই ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।